আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না। এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেটি হলো ইসমে আজম। ইসমে আজম মানে হলো মহান নাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন, এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন। এমন নবী আলাইহিসসালামের অনেকগুলো হাদিস রয়েছে। অনেক উলামা ইকরাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে মূল নাম আল্লাহ, সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে, তমধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে মূল নাম আল্লাহ, এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে, তাহলে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন। এজন্য কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে, আস্থা থেকে, ভরসা থেকে, কায় মনোবাক্যে, দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন, তাহলে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। ইসমে আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলাইহিসসালামের যে হাদিসটি দেখতে পাই সেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে, আরো বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিসবেত্তা হাফিজ ইবনে হাজার আল আসকালানী রহমাহুল্লাহ ফাতহুল বারীতে লিখেছেন যে ইসমে আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হলো এটি, আর সেটি হলো এই যে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাগুলো শুনলেন। তিনি বলে উঠলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মুখে এই বাক্যগুলো শুনে নবী আলাইহিসসালাম বলেছেন, নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে, ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না, এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন। এই হাদিসের ভিত্তিতে অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এটি হলো সেই দোয়া যেটাকে ইসমে আজম বলা হয়, যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করেন, মনের যে কোনো ভালো আশা আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এ মর্মে যে, এজন্য যে, এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আপনি কারো মুখাপেক্ষী নন, আপনি একক, এবং আপনি কাউকে জন্ম দেননি, আপনাকেও কেউ জন্ম দেয়নি, এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না। এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ বলেন কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন। কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে, মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনের চাওয়াগুলো পূরণ করবেন। এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট ভার্সন। আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমে আজমের যে দোয়াটি আমরা কথা বলেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এ দোয়াটা তিনি পাঠ করবেন, করে আল্লাহর কাছে তার চাওয়া পেশ করবেন। জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই ইসমে আজম পাঠ করে আল্লাহর আমার কাছে দোয়া করব, সেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি, হালাল বক্ষণ করা, কায় মনোবাক্যে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা, এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সে দোয়া পূরণ করবেন। কোনো কারণে সে দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতীতভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে আখেরাতে দিবেন। এছাড়াও দোয়া ইউনূসের মাধ্যমে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে আল্লাহর বন্দে দোয়া কবুল করেন, এবং হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া পেশ করার তৌফিক দান করুন।